ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। এক সম্মানিত বোনের প্রশ্ন যে আমরা জানি যে এলেম অর্জন করা ফরজ, তো এখন এলেম অর্জন করা ফরজ, তো আমরা কতটুকু এলেম অর্জন করতে হবে, আর কি কোনো সীমা রয়েছে? সম্মানিত বোন, যে এলেম কি সবাকে অর্জন করতে হবে, না যতটুক তার প্রয়োজন সে তত করতে পারে, না সবাইকে, না কিছু মানুষ করলেই হবে? যে সময় তো বোন, এমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু ক্বাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাতি, যারা প্রত্যেকটি গোত্র বা প্রত্যেকটি জাতির থেকে যদি একটি দল যদি তারা এলেম অন্বেষণের জন্য বের হতো, হ্যাঁ, এবার যাতে করে তারা দিন অন্বেষণ করত, তারপরে দিন অন্বেষণ করার পরে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদেরকে ভয় দেখাতো তারা যে আমলগুলা করছে, কেউ ভালো আমল কেউ খারাপ আমল করছে, তাই তাদেরকে ওনারা যারা এলেম অর্জন করছে আলেম ওলামা হয়ে এসে তাদের এলাকাতে গিয়ে তারা দাওয়াতি কাজ প্রচার প্রসার এগুলা করলে তাদের জন্য কল্যাণ। তাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি নিয়েছেন, এখান থেকে স্পষ্ট হয়, ওলামা সুন্নাগণ বলেন যে সবার উপর এলেম অর্জন করতেই যে হবে, সব গ্রন্থ সবই যে পড়তে হবে, বড় বড় পণ্ডিত হতে হবে বা সব হাদিস সম্পর্কে জানতে হবে এমনটি কিন্তু বলছেন না। যে কিছু জামাত, কিছু লোক বা কিছু দল যদি তারা অন্বেষণ করে তাহলেই হবে। তবে হ্যাঁ, এখানে কথা রয়েছে যে প্রত্যেকটি মুসলমানকে, ছেলে হোক আর মেয়ে হোক, অন্তত তার জীবনের জন্য যে সব বিষয় জানতেই হবে, যেমন সে সালাত পড়তে হলে উযু কীভাবে করতে হবে, উযুটা তাকে জানতে হবে, উযুর পূর্বে নিয়ত কীভাবে করতে হয়, মুখে করতে হবে না অন্তরে নিয়তটা, আপনার যেগুলা এবাদতে সালাত কীভাবে পড়তে হবে, সালাতের হুকুম, সালাত রুকুন, ওয়াজিব, যে সব বিষয়গুলো রয়েছে, তারপরে আপনার তার জীবন চলার ক্ষেত্রে খাওয়া দাওয়া কী করে করবে, ঘুমাবে কীভাবে, সে উঠবে ঘুম থেকে যে দোয়াগুলা, এ প্রত্যেকটি যেগুলো বিষয় তার চলার জীবনের যেগুলো দরকার তাকে অবশ্যই সেগুলো শিখতে হবে। হজ করতে হলে হজ কীভাবে করবে, জাকাত দিতে হলে জাকাত কীভাবে দিবে, সিয়াম করতে হলে সিয়াম কীভাবে করতে হবে, শরীয়তে কী বলেছে, এইসব বিষয়গুলো তাকে অবশ্যই জানতে হবে, তাকে জানতে হবে। যেমন তাকে সালাত পড়ার জন্য যদি গোটা কোরআন সে মুখস্থ না করতে পারে, অন্তত ছোটো সুরাগুলো যাতে সে মুখস্থ করতে পারে, কোরআনটা যাতে ভালো করে পড়তে পারে এবং অন্তত সে পড়বে এবং তর্জমাগুলো শেখার জন্য চেষ্টা করবে, এইভাবে তাকে জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। কারণ অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মাবুদ, বিধায় তোমাদের পাপের জন্য তার কাছে ক্ষমা চাও, এবং মুমিন মুমিনাত যারা নরনারী হয়ে জীবিত আছে অথবা মৃত্যুবরণ করে সবার জন্য ক্ষমা প্রার্থনা করো। এবং আমরা জানি ইকরা সূরা আলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কোনোদিন সমান হয় না, এরা কোনোদিন সমান হয় না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার অনেকে ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমরা জানি আমাদের প্রায় মোটামুটি জানা হাদিস, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল হাদিস নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, প্রত্যেক মুসলমানের উপর এলেম অর্জন করা ফরজ। তো এখানে যদিও মুসলিম বলা হয়েছে, কিন্তু নরনারী সবাই, ছেলে হোক মেয়ে হোক, সবার উপর
তার যেগুলা চলাফেরা, সালাত কীভাবে পড়বে, হজ জাকাত কীভাবে দিবে, তার জীবনের ক্ষেত্রে যেগুলো আমল করতে হবে, আমলগুলো অবশ্যই তাকে জানতে হবে, কোরআন পড়তে হবে, তরজমা বুঝতে হবে, হাদিস পড়বে, যতটুকু সে পড়বে এবং তার আমলগুলা যদি সে না জানে, অন্তত সালাতের ক্ষেত্রে কি সালাত ক্ষেত্রে আপনার কত সুরাগুলা পড়া যাও যতটুকু দরকার সে পড়বে, এইভাবে সে শিখবে, তার সাধ্যে যতটুকু কুলাবে। কিন্তু আপনার সব গ্রন্থ পড়বে, বড়ো বড়ো আলেম ওলামা হবে সবাই কি, জি না, সবাই যে যতগুলা মানুষ আছে সবাই যে বড়ো বড়ো আলেম হবে এমনটি নয়। আল্লাহ সুবহানাহু তাআলা যার ভাগ্যে জুটাবেন এবং চেষ্টা করবে যে আলেম ওলামা হওয়ার, কিন্তু দুনিয়ার মানুষ সবাই যে হবে এখানে এভাবে বলা হচ্ছে না। তাই অন্তত সবাকেই তার চলার ক্ষেত্রে তার ইবাদত বন্দী কেমন করে করতে হবে এই বিষয়গুলো তাকে জানতে হবে। সালাত কীভাবে পড়বে, উজু কী করে করবে, ফরজ গোসল কী করে করবে, স্বামী স্ত্রীর সাথে মিলামেশা এগুলা কীভাবে, কী দোয়া রয়েছে, বাড়ি থেকে বের হবে কী দোয়া রয়েছে, খাওয়ার পূর্বে কী দোয়া পড়বে, কোন হাতে খেতে হবে, এসব বিষয়গুলা, হজ করতে গেলে হজের নিয়মকানুনগুলো তাকে জানতে হবে, জাকাত দিলে জাকাতের নিয়মকানুন, সিয়াম এগুলোর নিয়মকানুন এগুলো তাকে জানতে হবে, এসব বিষয় জানতে হবে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। জি, আর একটা বিষয় যে আমরা ছেলে মেয়ে যে আমরা মানুষ করি, অন্তত আমরা ফরজ সালাত গুলা যারা ছেলে তারা বাড়িতে পড়ার না মসজিদে পড়ার চেষ্টা করব, আর মেয়েরা তো বাড়িতে পড়বে, তার জন্য কল্যাণ। জি, আর একটা ফজ যখন জামাতের শহীদ আপনি পরিবার যারা বাড়ির গার্জেন রয়েছেন এরা জামাতের শহীদ সালাদটা পড়ার চেষ্টা করবেন, এরপর নিজের ছেলেরাকে নিয়ে যাবেন, মা বোন যারা রয়েছেন বাড়িতে সময় মতো সালাদ পড়ার চেষ্টা করবেন, আর ভোরের সকালের যে কাজটা আপনার, প্রথম আল্লাহর কালাম পড়বেন, আল্লাহর কালাম পড়বেন, আল্লাহর কালাম নিজে পড়বেন, ছেলেদেরকে পড়াবেন, মেয়ে পড়বে, মেয়ের মা পড়বে, এইভাবে পড়ে তারপরে তার বাকি কাজগুলো যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বরকত দান করবেন। তাই আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।